Assalamualaikum everyone, welcome back to NN Homemade Kitchen. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই মজাদার দই পুডিংয়ের রেসিপিটি। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজা। তো চলুন দেখে নিই এটা আমি ঝটপট খুব সহজে কীভাবে তৈরি করে নিচ্ছি। এটার জন্য প্রথমে আমি যে পুডিংয়ের দুধটা লিকুইড দুধটা ইউজ করব সেটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি একটা পাত্রে হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। বড়লোক চলে আসার পর আমি এখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি, এলাচ গুঁড়া ইউজ করেছি। আপনারা চাইলে আস্ত এলাচও ইউজ করতে পারেন, আর যদি এলাচের টেস্টটা ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে বড়লোক চলে আসার পর এটাকে আমি নামিয়ে নিব, নামিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসব। তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই স্টেপের জন্য আমার প্রথমে প্রয়োজন ডিম। তো আমি এখানে 3টা ডিম ভেঙে নিচ্ছি, এগুলো নর্মাল টেম্পারেচার থাকা ডিম নিয়েছি আমি। তো এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি একে একে করে। তারপর আমি একটা হুইস্কের সাহায্যে এই ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিব। একটু কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ দই ইউজ করছি, যে কোনো রেডিমেড দই কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করলেই হবে। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ দই দিয়ে দেওয়ার পর আবার হ্যান্ড হুইস্কের সাহায্যে এই দইটাকে ডিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। আমি এক একটা উপকরণ দিচ্ছি আর খুব ভালো করে হুইস্ক করে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো একসাথে দিয়েও এটাকে খুব ভালো করে একসাথে নাড়িয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি খুব ভালো করে ডিম আর দইয়ের মিশ্রণটার সাথে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। কনডেন্স মিল্কটা মিশতে একটু সময় লাগে, সেক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিব দুধটা যেটা আমি রেডি করেছিলাম। সেটা আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছিলাম, যার কারণে একটু হালকা একটু ছেঁকে নিয়েছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে লবণ দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি জিনিসে 1 চিমটি পরিমাণ লবণ দিলে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য অনেক ভালোভাবে হুইস্ক করেছি। হুইস্ক করতে করতে দেখবেন এরকম ফ্যানও হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি হুইস্ক করা বন্ধ করে দিব। এটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটা সাইডে রেখে আমি ক্যারামেলটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যারামেল করে নিয়েছি চিনি দিয়ে। আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেলটা করে নিয়েছি। তারপর আমি এখানে পুডিংয়ের যে মিশ্রণটা আছে সেটা ঢেলে দিয়েছি। এখন একটা পাত্রে আমি একটু পানি দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে নিয়েছি। স্ট্যান্ড পর্যন্ত আমি পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পাত্রটাকে সেট করে উপরে একটা ঢাকনা দিয়ে এর উপরে বড় একটা ঢাকনা দিয়ে পুরো পাত্রটাকে কভার করে দিব। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা রেডি হয়ে যাচ্ছে। তো আধা ঘন্টা পরে আমার পুডিংটা একদম রেডি। আমি এটাকে আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু খুব ভালো লাগে। তা দেখতে পাচ্ছেন আমি এরকম চিকন একটা নাইফ নিয়ে নিয়েছি। তারপরে এভাবে করে আমি পুরো পুডিংটাকে পাতিলের গায়ে থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটের সাহায্যে এটাকে কভার করে এটাকে এভাবে করে ফ্লিপ করে দিব। আপনি এভাবে করবেন তাহলে সুবিধা হবে। তারপর আমি হালকা হালকা হাতে এটাকে ট্যাপ ট্যাপ করব, তাতে কিন্তু সুন্দর করে এটা বেরিয়ে আসবে, ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর হয়ে আসছে। তো এটা আপনারা চাইলে একবার অবশ্যই ট্রাই করবেন, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, এটা কিন্তু খেতে খুবই মজা। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, আর আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন এই ভিডিওর মধ্যে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করতে একটুও ভুলবেন না। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। Thank you.